আরে কি হলো নাকি আমার কথা শোনো খাও রাগ করতেছো কি সেই জন্য কথা শুনবোটা কি শোনো এই সর্দার বাড়ির জামাই হিসেবে কোনোদিন আমি সম্মানটা পাইলাম না যখন এই বাড়ি পর আসি কেউ না কেউ আমার অপমানটা বাড়তি বাড়ি করে দেয় সেই দেশে যদি নিজে অপমান হতিস তাও তাহলে পরে কি করবে মানুষ এই তুমি কি করতে চাচ্ছ আমি সেই দেশে তো অপমান হচ্ছি সেই দেশে তো অপমান নাই কি করতে চাচ্ছিস সেটা একটু বোঝার চেষ্টা করো আমার আব্বা যে বুড়ে বসে বিয়ে করেছে সেটা আমার কল লাগবে কিসের জন্য আমার কয়েছো দেখে আমার পিছি পিছে এই বাড়িতে আসছো সেই জন্য অপমান হয়েছো ওরে বাবারে একটা লোক বুড়ে বসে যদি বিয়ে করতে পারে সে কথাটা আমি করতে পারবো না আরে সে কথাটা করতে গেলে মানে আমি করতে গেলে এখন অপমানিত হবো তাই তো এমন ভাবে কথা কস্তু যেন মনে হচ্ছে ষড়যন্ত্র করি আমি আমার বড় ভাই দিয়ে তোমাকে অপমান করাইছি বুঝি সবই বুঝি ও রোশনের কুয়া সব এক জায়গায় কি বলতে চাচ্ছ তুমি সেটা মানে ক্লিয়ার করে বলো হ্যাঁ আমার সাথে এখন নতুন করে ঝগড়া বাঁধাতে চাচ্ছ না ওরে বাবা আমি কোনে ঝগড়া বাঁধালাম আমি একটা দিন বুঝলাম না আমি অপমানিত হয়ে বাইরে এসেছি আমার সাথে দুঃখ প্রকাশ করবে সমবেদনা প্রকাশ করবে সেটা না করে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমার ক্ষমা করে দাও স্বামী আমার অনেক অন্যায় হয়ে গিয়েছে হয়েছে হয়েছে আমি স্বামী তুমি স্ত্রী স্বামী হিসেবে স্ত্রীর ক্ষমা করা এটা আমার দায়িত্ব আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার ঘরে গ্রামে কি ওই ভ্যান রিক্সা কিছু নেই চলো আমার গ্রামে সব আছে তুমি চলো রাগ করো না চলো চলো তুমি কি আমার নতুন দাদি আমি তোমার নতুন দাদি সোনা তুমি কিন্তু দেখতে ভারী সুন্দর কি করছো তুমিও তো দেখতে ভারী সুন্দর ভাগ নিব না কিরে দাদু ভাই বউয়ের কি আবার ভাগ নাও যা দাদা যান তোর নতুন দাদির আপত্তি না থাকলে পরে আমারও কোনো আপত্তি নেই আমি বড় হইলে পরে আমাকে এইরকম একখান বউ এনে দিবা আইনে দেবো কিরে এই বউখান তো তোর বুঝছিস শোন দাদা ভাই তুই বড় হ তুই বড় হতি হতি আমি তো বাঁচব না নে তখন তুই তোর দাদিরে বিয়ে করে নিস বুঝতে পারছিস তুই যখন বড় হবি তখন তোর নতুন দাদি আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে দূর আপনারা বসেন আমি একটু মিষ্টি নিয়ে আসতেছি দাদাজান দাদি কিন্তু অনেক সুন্দর হয়েছে মন্টু তুমি এদিকে আসো দাদির কাছে এসে বসো দেখি না ও দাদু ভাই গুল্লা কিরম লাগতেছে খুব মজা এই দাদা ভাই এই যে গুল্লাটা বেশি মজা নাকি তোর নতুন দাদি বেশি মজা নতুন দাদি মনে হচ্ছে বেশি মজার ওরে শালা এখন গুল্লার চাইতে বেশি মজা হচ্ছে নতুন দাদি তাই না এখন তো আমার মনে হচ্ছে আমার বউর ভাগ তো দিয়াই লাগবি সব কথা করছেন আপনি লজ্জা করে না নতুন বউ তুমি জানো না মানুষের যত বয়স বাড়ে তত লজ্জা সরম কমে যায় আপনার লজ্জা সরম কমলেও আমার তো কমে নাই আমার সরম করে মতিয়া বিবি সরম লাগলি পরে তোমারে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে দাদু ভাই দাদু ভাই তোর দাদির দিকে তাকায় দেখ তো আরো বেশি সুন্দর লাগতেছে না খুব সুন্দর লাগতেছে দেখো 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 মতিয়া বিবি দেখো আমার নাতিও কিন্তু করছে তোমার দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে জানতো যেমন দাদু তেমন তার না কি মন্টু সাহেব মিষ্টি আরো আইনে দিব দিলে খারাপ হয় না মতিয়া বিবি আমাকে একটা দিও আপনি পরে খেয়ে সব আমার তো আমার জন্য সব হয়েছে আমি চলে যাব আমি আর থাকবো না থাকবো না মানে থাকবোই না একদম কি করতেছ বাতা শোনা কি করতেছ দেখতেছ না আমি থাকবো না আমি চলে যাব কি করছ তুমি আমার ছেড়ে কোনে যাবা আমি থাকবো না আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি আমি থাকলে তো যত দোষ তোমার ভাবি কি কইলো তুমি শোনোনি কইলো আমার জন্য নাকি তুমি তোমার বড় ভাইয়ের মাথায় বাড়ি দেছো তালি পরে কি দাঁড়াইলো
যে আমার জন্য সব অশান্তিগুলো হচ্ছে তাই না আমি চলে যাই তোমরা সবাই শান্তিতে থাকো আরে সেই কথার জবাব তো আমি ওইখানে বইসেই দিয়ে এসেছি এখন মাথা গরম করে না পাতা শোনা তুমি আমাক ছেড়ে চলে গেলে আমি কাক নিয়ে থাকবো সেটা আমি কি করে কব যে বাড়িতে মানে নিজের সলের বউয়ের বয়সী এখন মায়েরে বিয়ে করে নিয়ে আসে সেই বাড়িতে আমার মতন মায়ের কি থাকা চলে আরে আমি তো সেজন্যই করছি মাথা গরম করো না আব্বার এই সমস্যা আমাকে সকলে মিলে সমাধান করতে হবে মাথা গরম করলে তো সমস্যার সমাধান হবি না নে আমি আমার বাপের বাড়ি কত বড় মুখ করে কথা আমার শ্বশুর বাড়ির লোকজনের চরিত্র কত ভালো একেবারে ফুলের মতো পবিত্র এখন আমি বাপের বাড়ি যাই কি করব না কি করব মানে তোমার শ্বশুর বিয়ে করেছে তোমার হাজবেন্ড তো আর বিয়ে করেনি এখন বাপের বাড়ি গিয়ে তোমার হাজবেন্ডের ফুলের মতো পবিত্র চরিত্র নিয়ে গর্ব করবা অহংকার করবা তুমিও যে শেষ বয়সে তোমার বাপের মতন একটা কাম ঘটাবা না তার কোনো গ্যারান্টি আছে বাইসে থাকলি পরে তো নিজের চোখেই দেখতি বাবা আর যদি আমি মরে যাই মরে গেলে আমার কবরটা শুকানোর জন্যও তো অপেক্ষা করবা না নে বাপের মতন একটা কাম ঘটাই নিয়ে বাড়ির পরে আসবা না এটা তুমি কি করছো পাতা শোটা তুমি আমার আগে মরে যাবা কিসের জন্য তুমি আমার আগে যদি মরে যাও তাহলে সাথে সাথে আমিও সুইসাইড খায় ফেলবো কিন্তু মুখে ওইরকম ধরনের কথা সবাই কয় পুরুষ মানুষরা আমার খুব ভালো করে চেনা আছে পুরুষ মানুষের ধরনই ওইরকম মুখে এক কথা কয় আর মনের মধ্যে আরেক জিনিস ধারণ করে তুমি আমাক অন্য পুরুষ মানুষের সাথে তুলনা করলে পাতাবাহার আমি অন্য পুরুষ মানুষের মতো না এই যে তুমি তুমি এতদিন ধরে আমার সাথে সংসার করতেছো আমার কথায় আর কাজে কোনোদিন কোনো অমিল পাইছো আমি তোমার চোখে চোখে রাহিছি কোনো অন্যায় কাজ করতে দিনই বলে অন্যায় করতে পারোনি যদি তোমার আমি চান্স দিতাম তাহলে এতদিনই গাছের মাথায় উঠে বসে থাকতে সি 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 পাতা শোনা তুমি এরকম অধর্মের কথা কয় না পাতা শোনা দেখো আমি আমি তোমাক সারা জীবনে অন্য আর কোনো মেয়েকের প্রতি চক্ষু মেলে তাকায়ও দেখিনি আমি একমাত্র তোমাকে ভালোবাসিছি সারা জীবন তোমাকে ভালোবাসা যাব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালোবাসা যাব যে বাপের রক্ত তোমার শরীরে বয়ে যাচ্ছে তাতে তো তোমার বিশ্বাস করে থাকাই রিক্সির ব্যাপার ওরে পাতা শোনা তুমি আমাকে বিশ্বাস করবার পারো 100 ভাগ বিশ্বাস করবার পারো আমি তোমার বিশ্বাস কোনো দিন ভাঙবো না এই যে আমি আমার চোখ শুয়ে কসম খাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ আর এই যে তোমার মাথা শুয়ে কসম খাচ্ছি ঠিক আছে ছাড়ো আমার মাথা আমার মাথা ধরে ঢং করা লাগবে না নিজের মাথা সো মাথা শুয়ে কও যত সব ঢং করতে আচ্ছা ঠিক আছে এই যে আমি আমার মাথা শুয়ে কসম খাচ্ছি হ্যাঁ আমি আমার প্রাণপ্রিয় স্ত্রীর বিশ্বের জীবনে কোনোদিন ভাঙবো না কি এবার তো বিশ্বাস হলো আমার কথা দাও তুমি আমার ছেড়ে জীবনে কোনোদিন যাবা না আমি তোমার ছাড়া থাকতে পারবো না পাতা শোনা আচ্ছা ঠিক আছে এবারের মতো তাহলে আমি থেকে গেলাম কিন্তু তোমার ওই বাপের একটা ব্যবস্থা করো না দাও দিন কি একটা মায়ে নিয়ে আইছে সে বাড়ির পথ দিয়ে সারাদিন ঘুরে কিরম লাগে না আমার তো এই বাড়িটা যেন জাহান্নাম মনে হচ্ছে ঠিক আছে এই জাহান্নাম তোমার জন্য আমি জান্নাত বানাই দেব ঠিক আছে এখন একটা হাসো সুন্দর করে একখান হাসি দাও হাসতে তোমাকে যে কি সুন্দর লাগে আমি তোমার ব্যাগখান কাপড়গুলো তুমি ভরেছিলে আলনায় আবার রেখে দিচ্ছি ঠিক আছে